এরপর দেখতে পাচ্ছেন এই যে কিটকাট ফাইভারেস কিটকাট ফাইবার এস এর চকলেট গুলা খুবই রেয়ার এগুলা খুব কম পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে তারপর আমাদের কাছে চলে এসেছে এটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আপনারা চাইলে বক্স ধরে নিতে পারেন এবং চাইলে পিস হিসাবে নিতে পারেন এটা ওয়েট দেখতেছেন সাত গ্রাম এবং এটা আর এস এর চলো পাশ এটা আমাদের কাছ থেকে নিলে মাত্র দশ টাকা এটা দোকান থেকে কিনতে গেলে আপনার কেউ কেউ বিশ টাকাও সেল করে কেউ কেউ পনেরো টাকা সেল করে তো আমাদের কাছ থেকে নিলে মাত্র দশ টাকা করে রাখবো আমরা এটা মাত্র দশ টাকা তারপরে এই ফাইভ স্টার দেখতে পাচ্ছেন ফাইভ স্টারের হচ্ছে আপনার এটা ফাইভ আর এস ফাইভ স্টার এবং এটা আপনার দোকান থেকে কিনতে গেলে কমপক্ষে পনেরো টাকা দিয়ে কিনতে হবে আমাদের কাছ থেকে নিলে মাত্র দশ টাকা করে মাত্র দশ টাকা করে এটার ওয়েটটা যদি আমি আপনাদেরকে দেখাই এটার ওয়েট হচ্ছিল আপনার দশ গ্রাম ঠিক আছে টেন পয়েন্ট ওয়ান মানে দশ দশমিক এক গ্রাম তারপরে আমাদের কাছে আসে হচ্ছিল আপনার ডেইরি মিল্কের যেই ক্যাডবেরি যে ডেইরি মিল্ক চকলেট ডেইরি মিল্ক চকলেটটা দেখতেছেন কি ডেইরি মিল্ক চকলেটটা ওয়েটটা যদি আমি আপনাদেরকে বলি এটার ওয়েট হচ্ছিল আপনার ছয় দশমিক ছয় গ্রাম মানে ছয় গ্রাম ছয় দশমিক ছয় গ্রাম এটার প্রাইস আপনার হচ্ছিলো মাত্র দশ টাকা করে দোকান থেকে কিনতে গেলে এগুলোই কিন্তু আপনার কাছ থেকে পনেরো টাকা করে রাখবে দেখা যাচ্ছে আপনার এই ফাইবার যতগুলো চকলেট আইটেম আছে সবগুলাই কিন্তু আপনার দোকানে আপনার পনেরো টাকা করে সেল করে তারপরে আসে হচ্ছে মাছ মাছ যেটা এটা নেসলে কোম্পানির এটা খুবই জনপ্রিয় একটি চকলেট মোটামুটি অনেকেই চিনে পার্ক সাফারি মাছ এগুলো মোটামুটি সবাই চিনে এগুলো লোকাল মার্কেটে খুব ভালো চলে এবং এগুলো বক্স নিতে চাইলে বক্সও নিতে পারবেন আমাদের কাছে আর যদি কেউ কোয়ান্টিটি ধরে বা পিস ধরে নিতে চান পিস আমরা সেল করব সমস্যা এটা ওয়েট যদি আমি বলি তাহলে এটা হচ্ছিলো আপনার দশ দশমিক চার দশ গ্রাম বলা যায় আর এটার প্রাইস মাত্র দশ টাকা আমরা ফাইভার এসে যতগুলো চকলেট আছে এবং সেগুলো সবগুলাই রাখতে হচ্ছিলো আপনার এগুলা যে এই যে কিটকাট ফাইভ স্টার ডেইরি মিল্ক মাঞ্চ এই সবগুলাই দশ টাকা করে পিস এবং পার্ক পার্ক যেটা আপনি দেখতে পাচ্ছেন পার্কটা হলো ফর্টি পার্সেন্ট এক্সট্রা দিয়ে এখন আপনার এটা অনেক বড় হয়ে গেছে সাইজ এবং এটার ওয়েট যদি আমি আপনাদেরকে বলি এটা ওয়েট ষোলো দশমিক পঞ্চাশ গ্রাম মানে আপনার প্রায় সতেরো গ্রামের কাছাকাছি ষোলো দশমিক পঞ্চাশ গ্রাম তো এটা যদি নেন আমাদের কাছ থেকে মাত্র পনেরো টাকা করে পড়বে এটা এটা দোকানের বাইরের দোকানগুলোতে কিন্তু আপনার প্রায় পনেরো ওই বিশ থেকে পঁচিশ টাকা করে সেল করে আমাদের কাছ থেকে নিলে মাত্র পনেরো টাকা করে এরপরে যে স্নেকার্সটা দেখতে পাচ্ছেন স্নেকার্স এটা আপনার হচ্ছে হলো মেড ইন ইউএই এটা দুবাইয়ের একটা চকলেট স্নেকারসটা এবং এটার এখানে মূল্য দেওয়া আছে বাইশ টাকা আমাদের কাছ থেকে নিলে আপনি যদি বক্স ধরে নেন সেই ক্ষেত্রে একটা স্পেশাল অফার দিব আমরা বক্স মাত্র তিনশো সত্তর টাকা রাখবো সেই ক্ষেত্রে আপনারা অনেক একটা কম রেটে পাবেন এবং যদি আপনারা আমাদের কাছ থেকে পিস হিসাবে নেন তাহলে বিশ টাকা করে পিস রাখবো বিশ টাকা করে ঠিক আছে দোকানে কিন্তু আপনার বাইশ টাকার কমে সেল করে না এরপরে আর একটা ভেরিয়েন্ট আছে স্নেকার্সের ছোটো সাইজের এটা হচ্ছিলো আপনার টেন আরেসির স্নেকার্স টেনারেসির স্নেকার্সটা হচ্ছিলো আপনার এটা চোদ্দো গ্রাম এটা চোদ্দো গ্রাম এটার প্রাইস পড়বে হলো আঠারো টাকা করে আঠারো টাকা করে এটার প্রাইস রাখবো এটার ওয়েটটা আমি আপনাদেরকে বলি নাই এটার ওয়েট হচ্ছে আপনার আঠারো গ্রাম এটার ওয়েট আঠারো গ্রাম এরপরে দেখা যাচ্ছে স্নেকার্সের যে বড়ো সাইজটা এটা স্নেকার্সের বড়ো সাইজটা আপনার মূল্য দেওয়া আছে ষাট টাকা এবং এটা আপনার হচ্ছে হলো রাশিয়ান একটা চকলেট এটা খুবই খুবই ক্রিমি এবং স্পেশাল একটা চকলেট বলা যায় এটা অনেক ওয়েট কিন্তু এটার ওয়েট পঞ্চাশ গ্রাম ঠিক আছে এই চকলেটটা আমাদের কাছ থেকে নিলে মাত্র পঞ্চাশ টাকা করে দশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দোকান থেকে দোকানদাররা কিন্তু আপনাদের থেকে কখনো দশ টাকা ডিসকাউন্ট দিতে পারবে না কারণ এগুলোর লাভ খুবই সীমিত এরপর যদি দেখি আমি বাউন্টি চকলেট বাউন্টিটা বাউন্ডিটা হলো আপনার এটা নারিকেল মানে কোকোনাট চকলেট এটা ওইটার ওয়েট হচ্ছিল আপনার সাতান্ন গ্রাম ঠিক আছে এটার ভিতরে দুইটা দুইটা বার কিন্তু এটা ভাগ করা থাকে মাঝখানে এটা দুইটা বার আছে এখানে দুইটা বারের প্রাইস আপনার যদি আমি বলি তাহলে এটার প্রাইস প্রায় আশি নব্বই টাকা করে কিছু কিছু দোকানদারেরা সেল করে তো আমাদের কাছ থেকে নিলে মাত্র আপনার প্রাইস পড়বে হচ্ছিলো ষাট টাকা করে ঠিক আছে এটার প্রাইস মাত্র ষাট টাকা করে রাখবো আমরা এরপরে যে চকলেট আইডামের ভিতরে আমি আসি তারপর হচ্ছে আপনার ফিউজ ক্যাডবেরির যে ফিউজটা ফিউজ হচ্ছেলো আপনার মাত্র চল্লিশ টাকা করে রাখবো এই ফিউজ মাত্র চল্লিশ টাকা এগুলো বাইরের দোকানে আপনার ষাট টাকা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকার মতো করেই সেল করে তো আমাদের কাছ থেকে নিলে আপনি মাত্র চল্লিশ টাকায় পাবেন আর এটার ওয়েটটা যদি আমি আপনাদেরকে বলি এটার ওয়েট হচ্ছে আপনার পঁচিশ গ্রাম আর এটা আর এস হচ্ছে টোয়েন্টি আর এস ইন্ডিয়ান টাকা এটা বিশ টাকা আর আমাদের কাছ থেকে নিলে চল্লিশ টাকা আর আপনার হচ্ছে হলো আমুলের যে মিল্ক চকলেটটা এটা খুবই জনপ্রিয় এখনকার মার্কেটে আমুলের চকলেটগুলোর হিউজ পরিমাণ চাহিদা তো আমুলের মিল্ক যেটা এটা স্মুতি ক্রিম এবং এটার ওয়েট যদি আমি আপনাদেরকে বলি এটার ওয়েট হচ্ছিল আপনার চল্লিশ এই যে দেখতে পাচ্ছেন চল্লিশ গ্রাম আর এটার প্রো প্রোডাকশন ডেটটা খুবই ধারে কাছেই তো এটা আপনার প্রাইস দোকান থেকে কিনতে গেলে আপনার প্রায় সত্তর আশি টাকা করে এখন তো শর্ট মার্কেট এখন এই প্রোডাক্টগুলো খুবই কম পাওয়া যাচ্ছে তো এটা আপনার দোকান থেকে কিনতে গেলে প্রায় আশি টাকাও নিচ্ছে কেউ 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 একশো টাকাতেও সেল করতেছে ঢাকার মার্কেটে তো কেউ কেউ আবার সত্তর টাকাও সেল করতেছে আমাদের কাছ থেকে নিলে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে দিব দেখা যাচ্ছে এখন কোনো কোনো দোকানদাররা কিনতেছে এগুলো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সেল করা খুবই ডিফিকাল্ট তারপরে আমুলের যে বড় চকলেটগুলো দেখতে পাচ্ছেন আমি এই দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখাচ্ছি আপনাদেরকে আমুলের ফ্রুট নাট যেটা আপনার হচ্ছে হলো ডার্ক চকলেটের ফ্রুট নাট এটার ভিতরে ডার্ক চকলেট কিন্তু এটার ভিতরে যেই ফ্রুট দেখতে পাচ্ছেন ফ্রুট এবং নাট এটা দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট ঠিক আছে এটা কিন্তু ডার্ক মানে একটু তিতো টাইপের হবে এবং এটার ভিতরে কিন্তু অনেক বাদাম দেওয়া থাকবে তো এত বড় একটা ফ্যামিলি ফ্যাক চকলেট এর ওয়েট হচ্ছে আপনার একশো গ্রাম এবং এটার প্রোডাকশন ডেট খুবই খুবই কাছে এটা হচ্ছে আপনার সাতই ডিসেম্বর মানে গত মাসে উৎপাদন হয়েছে গত বছরের গত মাসে উৎপাদন হয়েছে ডিসেম্বরে দু হাজার একুশ সালের ডিসেম্বর উৎপাদন হয়েছে এটার প্রাইস আমাদের কাছ থেকে নিলে মাত্র একশো আশি টাকা এটা কিন্তু দোকান থেকে কিনতে গেলে আপনার প্রায় দুইশো পঞ্চাশ টাকা বা তিনশো টাকাও কেউ কেউ সেল করে তো আমাদের কাছ থেকে নিলে মাত্র একশো আশি টাকা করে রাখবো এটা তারপরে আপনার এখানে আরও অনেক ভেরিয়েন্ট আছে এটার আমুল ডার্কের যেই ফ্লেভারটা এটা হলো আপনার একটা ডিজাইন এটা হলো বেস্ট উইশ মানে আপনি যদি কাউকে উইশ করতে চান দেখা যাচ্ছে আপনার কারো বার্থডেতে আপনি এটা উইশ করেন আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার ওয়াইফ যাই হোক যা কেউ আপনার ফ্রেন্ড আপনার বেস্ট ফ্রেন্ড যাকেই আপনি উইশ করেন তাদেরকে এই বেস্ট উইশ দিয়ে একটা উইশ করতে পারেন একটা চকলেট দিলেন এটা উইশও হয়ে গেল প্লাস চকলেটটাও সে পাইলো তো এটারও প্রোডাকশন ডেট আপনার ধারে কাছেই নভেম্বর দু হাজার একুশ সালের তো এটা আপনার হচ্ছে হলো একশো পঞ্চাশ গ্রামের একটা চকলেট এটা আমরা সেম রেটেই রাখবো এটা আমরা ইচ্ছা করলে কিন্তু দাম বাড়া দিতে পারতাম ওই হিসাবে কিন্তু না আমাদের ক্লায়েন্টরা সবসময় কম দামে আমাদের কাছ থেকে নেয় তাই আমরা হচ্ছে হলো এটার দামটা সেম রাখতেছি একশো টাকা এরপরে আমি আসবো আমুল মিল্ক চকলেট আমুল মিল্ক চকলেটটা হচ্ছিলো আপনার ওয়েটটা যদি আমি আপনাদেরকে বলি সেম ওয়েটে একশো পঞ্চাশ গ্রাম এবং প্রোডাকশন ডেটই প্রায় ধারে কাছে এগুলো এক বছর মেয়াদ থাকে কিন্তু এগুলা ঠিক আছে আপনার বারো মাস মেয়াদ থাকে যে বেস্ট বিফোর টুয়েলভ মান্থ ফ্রম ম্যানুফ্যাকচার এগুলো উৎপাদন ডেট থেকে এক বছর মেয়াদ থাকে তো চকলেট আপনার দুই তিন মাস বা এখন শীতকাল তো দুই তিন মাস একটু এদিক সেদিক হলে কোনো সমস্যা নাই তবে এটা এক বছর মেয়াদ থাকে আপনার এক বছরের ভিতরেই কিন্তু এগুলা